বিয়ানীবাজার পৌরসভার হতদরিদ্র মানুষের সাহায্যার্থে প্রতিষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। 3 আগস্ট সোমবার পূর্ব লন্ডনের এক কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের যাত্রা শুরু হয়। চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে, এই স্লোগান নিয়ে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে 2020 ও 2022 সালের উপদেষ্টা ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কৃতি ফুটবলার আবুল কাশেমকে সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা সুপাতলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুকে সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ ইফতেকার আহমদ শিপনকে কোষাধ্যক্ষ করে 29 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা কমিটিতে আছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর ও সাবেক সভাপতি মাহতাব চৌধুরী, নিদনপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি শফিক আলী, ফ্যানগ্রাম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফয়জুল হক, সুপাতলা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল মতিন খান কবির, শ্রী ধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা হুমায়ুন কবির, সুপাতলা ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি হারুনুর রশিদ দুদু, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বেলাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আব্দুল গনি, কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আনোয়ার আহমদ মুরাদ, বিয়ানীবাজার পৌর কল্যাণ সংস্থার সভাপতি বাবুল হুসাইন, নিদনপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আবুল হোসেন। কোভিড-19 স্বাস্থ্যবিধির কারণে স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে এই ট্রাস্ট। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডাইরেক্টর ও সাবেক সভাপতি বিয়ানীবাজারের কৃতি সন্তান মাহতাব চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের 2020 ও 2022 সালের 29 সদস্যের কমিটি ঘোষণা দেন। ট্রাস্টের উদ্যোক্তাদের অন্যতম শ্রীধরা গ্রামের বাসিন্দা বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও নিদনপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মুজাহিদের যৌথ পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন হাফিজ মাওলানা ময়নুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সম্পাদক দেলোয়ার হোসেন দুলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ এমরান আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলাম উদ্দিন, ওজি উদ্দিন, আহমেদ মুস্তাক, আনোয়ার আহমেদ মুরাদ, আব্দুল মতিন কবির, মোহাম্মদ আব্দুল গনি, হুমায়ুন কবির, শফিক আলী, আবুল হোসেন, ফয়জুল হক, হারুন রশিদ দুদু। টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত সারোয়ার। উদ্দেশ্য দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সব সময় আমরা সাহায্য সহযোগিতা করার লাগি আমরা আপ্রাণ চেষ্টা করবো। ধন্যবাদ। আজকে আমরা বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অগ্রযাত্রা শুরু হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, কারণ বিয়ানীবাজার পৌরসভাতে অনেক সংগঠন আছে, সবাই ভালো কাজ করতেছে এবং তাদের সাথে হাত রেখে আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের লক্ষ্য বাংলাদেশে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো তথা এই দেশে আমাদের নতুন প্রজন্মকে এই বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগ কাজে আনার জন্য আমরা প্রচুর চেষ্টা করে যাচ্ছি এবং করব। সহযোগিতার জন্য আপনারা বিয়ানীবাজার পৌরসভাবাসী সবাই এগিয়ে আসবেন। আমাদের তহবিল গঠনের জন্য আমরা মানে পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের মেম্বারশিপ আমরা গ্রহণ করব। মেম্বারশিপ দ্বারা আমরা এই তহবিল গঠন করব। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।